হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আর আমি কুসুমিকা। তো আজকে একটা সকালবেলা হাজির হয়ে গেছি, আর দেখো এই যে পেন্টের কাজ শুরু হয়ে গেছে, আর এই জায়গাটা আমি একদম নোংরা পরিষ্কার করে ফেলেছি। হ্যাঁ, তো এগুলোকে পুরো একদম ধুয়ে দেবো, ধুয়ে একেবারে পরিষ্কার করে যা যা টবে ভালো গাছ আছে সেগুলোকে সব এখানে ফিট করে দেবো। তো এই নিয়ে আজকে সকালে বসেছি, আর জামা কাপড় তো কাল সকালে কাঁচা হয়ে গেছিলো, আর ধোয়া ধুই মোটামুটি হয়েছে। তো চলো তোমরা দেখে ফেলো কি কি করছি। এই দেখো ব্লু কালারটাই করে দিচ্ছি এখানটায়, করে একেবারে গ্রিন নেট পেতে দেব। আর এই দেখো এখানে প্রচুর নোংরা বেরিয়েছিল, আধা নোংরা ফেলেছি আর আধা নোংরা রয়েছে। তো দেখো ওখানে কাজ হচ্ছে, আর এদিকে যা নোংরা বেরিয়েছে সেগুলোকে আমি সব মানে কেচে টেচে সব ফেলে দিচ্ছি। আর এখানে পাপোশ গুলো সব রোদে দেবো। আর এখানে দেখো একটু ভালো করে একদম করে দিচ্ছি, বেশি রং ছিল না, অল্প একটু রং ছিল, তো সেই রংটা দিয়ে যতটুকু হয় করে দেবো। আর কারণ নিচে গ্রিন নেট পাতলে না ওগুলো আর করা যাবে না সেই কারণে। তো এদিকে দেখো টপ টপ যেগুলো রয়েছে সব মাটি ফাটি কারিং বেরোচ্ছে, সেগুলো সব আমি একদম ফেলে দেবো ওদিকে দিয়ে একদম নোংরা পরিষ্কার করে ফেলবো। দেখো এইটুকুনি হয়েছে ওই রঙে, তো এইটুকুনি করা হয়েছে, কারণ ওই দিকটায় আমি গাছগুলোকে করব তাই। আর এখানে একদম সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি, কারণ এটা না ধুলে না প্রচুর নোংরা বেরোচ্ছে। আর বরকে বললাম যে ওখান দিয়ে আমাকে একটু জলগুলোকে এনে দাও, তাহলে আমার সুবিধা হবে, আর না হলে পাইপটা লাগিয়ে দাও। তো ও বললো তাহলে অনেক তো জল লাগবে এসব কাজ করতে, তো পাইপটাই লাগিয়ে দিই। তো পাইপটা লাগিয়ে দেওয়ার জন্য গেছে ওইদিকে, ও পাইপটা লাগিয়ে দিলে আমি ভালো করে ততক্ষণ এই দু বালতি জলে একটু ধুয়ে নিয়ে দিকটা তুলসী ডাঁটা গুলো সব দেখো ধুয়ে দিচ্ছি, একদম সুন্দর করে ধুয়ে একদম সুন্দর করে এগুলোকে পেতে দেবো, তাহলে কিন্তু আমার কাজ অনেকটাই হয়ে যাবে। তো চলো কাজগুলো করতে লাগি, এত কাজ না আর দেখবে দিওয়ালিতে না বেশি এসব ধোয়া ধুই, আর আমাদের তো এমনিতে দুর্গা পুজোতে হয়েই থাকে, তবে আমি বাড়ি যাওয়ার জন্য না এগুলো করিনি, এত নোংরা হবে সেই তো করতেই হবে এসে, সেই কারণে আমি পরেই করছি। আর জামা কাপড় কিন্তু সব আগে থেকেই আমার কাছাকাছি হয়ে গেছিলো, করে নিয়েছিলাম। আর এদিকটা দেখো সুন্দর করে ধুয়ে দেব, ধুয়ে খানিকক্ষণ রেখে দেবো, আর যা রোদ্দুর এখন উঠছে তাতে সুন্দর শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে আমি গ্রিন নেট টেটগুলো দুপুরবেলার দিকে যখন টাইম হবে আমার ওদিকের কাজকর্ম করে রান্নাবান্না করে তখন ভাবছি একেবারে সুন্দর করে সাজিয়ে দেবো। তাহলে একটু মানে দেখতেও সুন্দর হলো এন্ট্রেন্সটা। তো তোমরা বলো এন্ট্রেন্স সাফাটা কেমন লাগলো, পরিষ্কার করা এবং সাজানোটা কেমন লাগলো, তো অবশ্যই সেটা কমেন্টে বলো। আর যারা যেটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অবশ্যই পাশে থেকো, আর পাশে থেকো এইটাই বলার। তো চলো এদিকটা হয়ে গেছে, এবার গাড়ির এদিকটা এদিকটা সবই তো ধুয়ে দেবো, আর ওগুলো তো আমি প্রতিদিনই পরিষ্কার করেই থাকি, এমন না যে আজকে প্রতিদিনই করে থাকি। তো আজকে ওইটাকে একেবারে গাছটা যে টপ টপ পুরো ধুয়ে টুয়ে সুন্দর করে ওখানে যা যা মাটি ছিল সেগুলোকে ফেলে ধুয়ে একদম পয় পরিষ্কার করে দিয়েছি। তো চলো ওই দিকটাও ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিলে হয়ে যাবে মোটামুটি আমার এই দিককার কাজটা হয়ে যাবে। তারপরে রান্না বান্না তো আছেই, ঘর টর গোছানোর কাজও আছে। তো এটা অনেকদিন ধরেই ভাবছিলাম করব করব, করতে আর ইচ্ছা করে না, কিন্তু আজকে ভাবলাম না করেই ফেলতে হবে, কারণ দীপাবলি চলে আসছে, তার আগে ঘর সাফা বাইরেটা বেশি করে বাইরেটা সাফা করে ফেলতেই হবে, কারণ লাইট ফাইট লাগানোর এই সমস্ত থাকে। তো সেই কারণে আমি সুন্দর করে কিন্তু এটা পরিষ্কার করে ফেললাম, এই দেখো একদম ক্লিন করে ফেলেছি। তো চলো এবার যাবো একটু বাগানে, বাগানে দেখো আজকে কি সুন্দর স্থলপদ্ম ফুল ফুটেছে, দারুণ লাগছে ফুলগুলোকে। তো তোমাদের সাথে শেয়ার না করলে তো হবে না, তো এনে আমি ঠাকুরের জলও দিয়ে দিলাম। আর এই দেখো এখানে লক্ষ্মী পুজোর যে লক্ষ্মী পুজোর দিনের এটা, তো লক্ষ্মী পুজোর দিন আমি নিজে নিজেই কিন্তু পুজো করেছিলাম সুন্দর করে সাজিয়ে। তো তোমরা জানিও কেমন লাগছে আমার লক্ষ্মী ঠাকুরের সিংহাসনটা, আশা করি ভালোই লাগবে। আর আমি ছোট্ট করে নিজের মতন করে লক্ষ্মী পুজো করেছিলাম, কারণ এখানে তো একাই থাকি, তো একার মতন যেটুকুনি পেরেছি সেইটুকুনি করেছি। তো একটু মিষ্টি আর ফুল নিয়ে এসেছিলাম ঠাকুরের উদ্দেশ্যে, তো সেভাবেই ঠাকুরকে জল নিবেদন করেছি, আর সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়েছি মনের মতন করে। তো তোমরা অবশ্যই বলো, আর কারা কারা লক্ষ্মী পুজোকে কি সুন্দর করে করলে সেটাও কমেন্টে লিখো। তো আমি কিন্তু এইভাবেই করেছি,
প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম আর সুন্দর করে ঠাকুরকে একদম গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু। তো দেখো তারা আমাদেরকেও ঠাকুরকেও দিয়ে দিয়েছি একটু ফুল। তো লক্ষ্মী পুজোটা সারাদিনটা এভাবেই কাটলো, রান্না বান্না যা একটু টুকটাক করেছিলাম, তারপরে বিকেলবেলার দিকে একটু যাব বেরোতে, কারণ এখানে না একটা খুব সুন্দর বড় করে লক্ষ্মী ঠাকুরের পুজো হয়, মণ্ডপ হয় এবং মেলাও হয়। তো চলো সন্ধ্যেবেলার দিকে। এই দেখো সন্ধ্যেবেলায় কিন্তু একটা আউটফিট পরে নিয়েছি, সাজুগুজু হয়ে গেছে। সাজুগুজুর ব্লগ এবং ছোট মিনি ব্লগ দেখতে গেলে অবশ্যই আমার ফেসবুকে চলে যাবে, ফেসবুকে দেওয়া আছে। তো দেখো এখানে কিন্তু আমি চলে বসে পড়বো, আর ইনস্টাতে কিন্তু আমার অষ্টমী নবমী বা সপ্তমী ষষ্ঠী সমস্ত পূজার লুকগুলো আমি ইনস্টাতে দিয়েছি, অবশ্যই দেখো কিন্তু। আর আপডেট থাকতে হলে, আমার সাথে আপডেট থাকতে হলে অবশ্যই আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে গিয়ে ফলো করতে হবে, আর অবশ্যই ইনস্টাগ্রামেও ফলো করতে হবে। তাহলে চলো আমরা আস্তে আস্তে কিন্তু অনেকটা দূর চলে এসেছি এবং আমরা যাবো একটু পূজা মণ্ডপে ঠাকুর দেখতে। এত সুন্দর হয়েছিল না ঠাকুরটা, সত্যি যেন মনে হচ্ছিল একদম সত্যি মা লক্ষ্মী বসে আছে। তো দেখো চলে এসেছি মণ্ডপে, প্রচুর ভিড় ছিল, এত ভিড় হবে আশা করিনি। তো এখানে না একটা ব্রহ্মকুমারী একটা নতুন ইয়ে হচ্ছিল, ওই লক্ষ্মীকে ঘিরেই আর কি, লক্ষ্মীর পুজোকে ঘিরেই। তো লক্ষ্মী পুজোকে ঘিরেই এখানে একটা সুন্দর করে অনুষ্ঠান করছিল, তো তার খানিকটা আমরা ক্যাপচার করতে পেরেছি। আর এখানে যতগুলো ঠাকুর দেখছো সব ঠাকুর কিন্তু জ্যান্ত, ছোট ছোট বাচ্চাদেরকে বসানো হয়েছে, খুব সুন্দর লাগলো ওদের আয়োজনটা। তো তোমাদের সাথে শেয়ার না করলে তো নয়, তো সেই কারণেই শেয়ার করছি, খুব সুন্দর লাগলো আর বেশ শান্ত শিষ্ট সুন্দর আয়োজন। আর অনেক মানুষের ভিড় ছিল, তো আমরাও গিয়ে হাজির হয়ে গেছিলাম ওখানে, খানিকটা তুলতে পেরেছি, ক্যাপচার করতে পেরেছি, আর যেগুলো যেগুলো আমাদের ভালো লেগেছে তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো দেখতে থাকো। এই দেখো এখানে একটা এরকম নতুনত্ব করেছিল, তো সেটাও খানিকটা আমি ক্যাপচার করেছিলাম আর তোমাদের সাথে দেখাচ্ছিলাম। এটা দেখে তারপর আমি যাব আসল যে পূজা মণ্ডপে সেখানে। তো চলো এবার আস্তে আস্তে পূজা মণ্ডপের দিকে এগোনো যাক। তো দেখো পূজা মণ্ডপে চলে এসেছি। তো এইটা হচ্ছে বাইরের লুকটা, আর এখান দিয়ে ভিতরে ঢুকতে হবে, এন্ট্রেন্স হচ্ছে এখানে। তো চলো ভিতরে ঢুকে যাই, আর ঢুকে গিয়ে তারপর তোমাদের মা লক্ষ্মী দর্শন করাচ্ছি। আর চারিপাশ দিয়ে মেলায় মেলা ছিল বাইরের দিকে, আর এটা কিন্তু ভিতরের দিকে। তো দেখো কি সুন্দর করেছে, আর নানা রকম জিনিস দিয়ে এখানটা সাজিয়েছে। তোমাদের অল্প বিস্তর করে আমি যেটুকুনি পারবো শেয়ার অবশ্যই করব, আর মা লক্ষ্মীকে অবশ্যই দেখাবো। দেখো কি সুন্দর, পুরো মনে হচ্ছে সত্যি করে মা লক্ষ্মী। তোমরা যদি কাছ থেকে দেখতে না তাহলে বুঝতে পারতে, এত সুন্দর হয়েছে আর দারুণ লাগলো আমার। তো এখানে পুজোটা একটু বড় করে হয়, তো এখানে চলে এসেছিলাম একটু ঠাকুরকে দর্শন করতে আর তোমাদেরকে দেখাতে যে আমাদের এখানে লক্ষ্মী পুজোটা কিভাবে হয়। তো চলো এই দেখো চারিপাশে না এরকম দিয়ে সাজিয়েছে, নানা রকম স্ট্যাচু করেছে, সাঁওতালি, নানা রকমের জিনিস করেছে, খুব ভালো লাগলো, একটু অন্যরকম ছোঁয়া দিতে চেষ্টা করেছে। আর ইনডোর প্লান্টস লাগিয়েছে, কারণ প্লান্টস একটা জরুরি বিষয় আমাদের এখনকার জীবনে, মানুষ বাড়িতে যেমন করছে তেমন কিন্তু পূজা মণ্ডপকেও প্লান্টস দিয়ে সাজানোর চেষ্টা করছে। তো খানিকটা নানা রকম ভাষার জায়গার খানিকটা তুলে ধরেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন লাগলো আমাদের এখানকার লক্ষ্মীর পূজা মণ্ডপটা। আর কলকাতায় খুব একটা এরকম দেখা না গেলেও সবার বাড়িতে বাড়িতে হয়, তো এখানে কিন্তু এরকম ভাবে হয়, এখানে এই একটা মণ্ডপই হয় এবং ঘিরে অনেকটা বড় মেলা বসে। তো আমরা ঘরে যেমন ছোটখাটো পুজো করি, তো এখানেও আমি দেখতে আসি মায়ের মূর্তিটা খুব সুন্দর করে, আগের বারও করেছিল এবারও করেছে। তো দেখো কি সুন্দর সাজিয়েছে, নানা রকম নৃত্য করে তুলে ধরেছে মানে মূর্তির আকারে। তো চলো এবার আস্তে আস্তে আমরা এগোবো মেলার দিকে। তো মেলাটা কি বসেছে কি হচ্ছে মেলা তোমাদের সঙ্গে অল্প করে একটু আমি শেয়ার করে দেবো, যে তোমরাও দেখতে পারো আমাদের এখানকার লক্ষ্মী পুজোর আয়োজন। তো চলো এই দেখো এখানে মেলা কিন্তু চারিদিক দিয়ে বসেছে, আর মানুষের ভিড় প্রচুর। আমাদের এখানে দুর্গা পুজোটা তোমাদের এবার দেখাতে পারিনি, কারণ আমি ছিলাম না, ভাবলাম লক্ষ্মী পুজো তোমার সাথে শেয়ার করি, তো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর কেমন লাগলো বলো, এই যো যাচ্ছি, আর আমার মেয়ে কি একটা নিয়েছে, নিয়ে খেতে 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 কটন ক্যান্ডি খেতে খেতে যাচ্ছে। তো আমিও খানিকটা তুলে দিলাম, আমাকে বলছে খাবে, বললাম না বাবা আমি খাবো না, তুই খা। তো এইভাবে এবার আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে, কারণ বেশিক্ষণ বাইরে থাকবো না, মেয়ের পরীক্ষা। তো
এভাবে সারাটা দিন আজকে সুন্দর কাটলো আর তোমাদের সাথে শেয়ার করলাম। আবার বলছি, এর মিনি ব্লগ দেখতে গেলে ফেসবুকে চলে যাবে, ফেসবুক রিল এবং ফেসবুকে, আর যদি ইনস্টাগ্রামে আমাকে দেখো ওখানে আমি অনেক রকম শেয়ার করি। চলি, টাটা, বাই।